নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা 15টা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করব, আর আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্ক্স পোস্টের সাথে সাথে যেমন আপনারা বুঝে যাবেন আপনাদের পারফরমেন্স কীরকম লেভেলের আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝে যাবো ভিডিওর সার্থকতা। তা আজকে আমরা আলোচনা শুরু করছি 241 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন পরপর বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার আছে, সেখানে পরপর এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, এই প্রশ্নটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো চলুন আজকের অ্যান্সার করব, অ্যান্সার করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। কোশ্চেন ছিল শব্দমূল কোনটি, অপশান ক নাম প্রকৃতি, অপশান খ প্রত্যয়, অপশান গ বিভক্তি, এবং অপশান ঘ ক্রিয়া বিভক্তি। 241 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক নাম প্রকৃতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 242। শব্দের বিভাজ্য অংশকে কি বলা হয়? অপশান ক প্রকৃতি, অপশান খ সাধিত শব্দ, অপশান গ নাম শব্দ, এবং অপশান ঘ প্রত্যয়। 242 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক প্রকৃতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 243। বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়? অপশান ক 2 প্রকার, অপশান খ 3 প্রকার, অপশান গ 4 প্রকার, এবং অপশান ঘ 5 প্রকার। 243 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক 2 প্রকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 244। কোন জোড়াটি সাদৃশ্যপূর্ণ? অপশান ক নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি, অপশান খ মৌলিক শব্দ ও প্রতিপাদিক শব্দ, অপশান গ মৌলিক শব্দ ও সাধিত শব্দ, এবং অপশান ঘ প্রকৃতি ও সন্ধি। 244 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ মৌলিক শব্দ ও প্রতিপাদিক শব্দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 245। ভাষার মূল উপাদান কি? অপশান ক অক্ষর, অপশান খ ধ্বনি, অপশান গ বর্ণ, এবং অপশান ঘ শব্দ। 245 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ ধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 246। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? অপশান ক সাউন্ড বক্সের দ্বারা, অপশান খ ঠোঁটের সাহায্যে, অপশান গ হবে, এখানে মিস্টেক আছে একটু, প্রিন্টিং মিস্টেক, তাই এটা আপনাদের অ্যান্সার করাতে কোনো একটা এফেক্ট ফেলবে না। অপশান গ বাকযন্ত্রের দ্বারা, এবং অপশান ঘ মুখ বিবার। 246 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ বাকযন্ত্রের দ্বারা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 247। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? অপশান ক কণ্ঠ, অপশান খ শ্বাসনালী, অপশান গ স্বরতন্ত্রী, এবং অপশান ঘ হচ্ছে ফুসফুস। 247 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ ফুসফুস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 248। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবারের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হলো অপশান ক ফুসফুস ও ওষ্ঠ, অপশান খ দাঁতের পাটি ও আলজিব, অপশান গ জিহ্বা ও ওষ্ঠ, এবং অপশান গ নরম তালু ও জিহ্বা। 248 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ জিহ্বা ও ওষ্ঠ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 249। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? অপশান ক ফুসফুস, অপশান খ জিহ্বা, অপশান গ বাকযন্ত্র, এবং অপশান ঘ কণ্ঠধ্বনি। 249 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ বাকযন্ত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 250। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিওয়ারের কোথাও না কোথাও বাধা পায়? অপশান ক কণ্ঠধ্বনি, অপশান খ স্বরধ্বনি, অপশান গ ব্যঞ্জনধ্বনি, এবং অপশান ঘ ইংরেজি ধ্বনি। 250 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ ব্যঞ্জনধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 251। নিচের কোনটি সক্রিয় বাক প্রত্যঙ্গ নয়? যেটি নয় সেটি আমাদের বলতে হবে। অপশান ক কণ্ঠ, অপশান খ জিহ্বা, অপশান গ দন্ত, এবং অপশান ঘ ওষ্ঠ। 251 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ দন্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 252। কোনটি বাক প্রত্যঙ্গ নয়? অপশান ক তালু, অপশান খ নাসিকা, অপশান গ দন্ত, এবং অপশান ঘ ললাট। 252 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ ললাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 253।
ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? একই প্রশ্ন, ধ্বনি প্রতীক বা সংকেতকে কি বলে? অপশন বা আরেকটা এটা অথবা প্রশ্ন আছে, ধ্বনি দ্যোতক লিখিত সংকেত চিহ্নকে কি বলে? অপশন ক অক্ষর, অপশন খ বর্ণ, অপশন গ বর্ণমালা এবং অপশন ঘ চিহ্ন। 253 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ বর্ণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 254, ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? অপশন ক স্বরধ্বনি, অপশন খ ব্যঞ্জনধ্বনি, অপশন গ অধ্বনি এবং অপশন ঘ আধ্বনি। 254 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ অধ্বনি। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 255, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সেই ভাষার কি বলে? অপশন ক বর্ণ, অপশন খ বর্ণমালা, অপশন ঘ ব্যঞ্জনবর্ণ এবং অপশন ঘ স্বরবর্ণ। 255 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ বর্ণমালা। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করে ফেললাম। এখন আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সবাই সঠিকভাবে ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা পোস্ট করার সাথে সাথে যেমন বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে পোস্ট করুন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা লাইভ ক্লাস করি, আপনারা সরাসরি আমাদের লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যমতো উত্তর দেওয়া। তা আপনারা সবাই আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, আশা করছি আপনাদের অবশ্যই পারফরমেন্স এনহ্যান্স করবে। তো এবার আমরা চলে আসি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন। তা আজকে আমি হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, সিম্বল অর্থ কি? অপশন ক প্রতীক, অপশন খ শব্দ, অপশন গ বাক্য এবং অপশন ঘ বর্ণ। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন এসেছিল, সিম্বল এর অর্থ কি? অপশন ক প্রতীক, অপশন খ শব্দ, অপশন গ বাক্য এবং অপশন ঘ বর্ণ। আপনাদের এই 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমান্ড লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।